হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে অনেক পুরনো একটি এয়ারড্রপ রিয়েলবক্স এয়ারড্রপ নিয়ে কথা বলবো, কেননা রিয়েলবক্স এয়ারড্রপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে বলছে রিয়েলবক্স ইজ এ ব্লকচেইন ড্রাইভেন রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম। তো আমরা যদি টেস্ট করে ডাউন করে দেখি, দেখতে পাচ্ছেন এখানে তাদের পার্টনার্স অ্যান্ড ইনভেস্টর এগুলো দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল পাবলিক প্রাইস সেল $0.5। তো আমরা একটু স্ক্রল ডাউন করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন কোর টিম অ্যান্ড অ্যাডভাইজার। বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি সম্পর্কে আমি অনেক আগেই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করেছিলাম। তো আপনারা চাইলে সেখান থেকে প্রথম ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন, এখান থেকে আপনারা যদি প্লেলিস্টে ক্লিক করেন, প্লেলিস্টে ক্লিক করার পর যদি স্ক্রল ডাউন করেন, দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের দ্বিতীয় নম্বর ভিডিওতে রিয়েলবক্স এয়ারড্রপ সম্পর্কে বলেছিলাম। তো বন্ধুরা, এখান থেকে আমি একটু লগ ইন করে নেব প্রথমেই। তো লগ ইন অপশানে ক্লিক করি, তো এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে আমি সাইন ইন করবো। তো বন্ধুরা, লগ ইন করা হয়ে গেছে। লগ ইন করার পরে আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন মাই পোর্টফোলিও, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডি, তো এটা কিন্তু আমাদের ভেরিফাই আইডি না। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ালেটে আছি। তো এখান থেকে আপনারা কী করবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার নাম আইডিগুলো যদি আপনি আপডেট না করে থাকেন, ডেট অফ বার্থ নেম, তাহলে আপনি আপডেট করে নেবেন। যেহেতু আমার আপডেট করা, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পাশেই আইডেন্টি ভেরিফিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আপনার এখান থেকে KYCটা কমপ্লিট করতে হবে। তো মূলত আজকের এই আপডেটটি হলো এখান থেকে কীভাবে আইডেন্টি ভেরিফিকেশন করবেন এটাই, এবং এর সাথে আরও কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে যদি আপনি সিকিউরিটিতে ক্লিক করেন, তো এখান থেকে আপনি গুগল অথেন্টিকেশনটা অন করে নেবেন। এখান থেকে সেটিং, তারপর আইডেন্টি ভেরিফিকেশন, তো এখান থেকে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। তো এখানে ভেরিফাই নাও, তারপর এখানে আপলোড ইউর আইডি ফটো। তো এখানে আপনার NIDটা আপলোড করতে হবে, অবশ্য ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই দিতে হবে। তো আপলোড হওয়ার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আমি ফ্রন্ট পেজ আপলোড করেছি, আপনি তারপর নেক্সটে দিয়ে দেবেন। বন্ধুরা, নেক্সটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু টাইম কাউন্ট হচ্ছে। এই টাইম ভিতরে কিন্তু আপনাকে রিয়েলবক্স লিখে এবং আজকের ডেট লিখে আপনার এখানে একটা কোড দিছে, এই কোডটা এখানে লিখে আপনার কিন্তু আপলোড করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতেছেন আমার আপলোড হয়ে গেছে, তারপর এখান থেকে আপনি ফিনিশে একটা ক্লিক করে দেব, ফিনিশ। তো বন্ধুরা, আমরা যদি আবার সেটিংয়ে ক্লিক করি এবং আইডেন্টি ভেরিফিকেশনে আবার ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইজ ইন প্রোগ্রেস, এবং 72 অর্থাৎ 72 ঘন্টার ভিতর তারা এটা আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা করে দেবে, এখানে এটাই বলেছে। তো আমরা যদি এখান থেকে হিস্টোরিতে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ডিপোজিট করতে পারবেন, এবং এখানে আপনি যদি সিলেক্ট করেন ডিপোজিট স্টার্ট ডেট এবং এন্ডেড ডেট, এবং এখানে যদি আপনি কয়েল সিলেক্ট করেন, এখান থেকে আপনি আরইবি কয়েলটাও আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে অল স্ট্যাটাসে ক্লিক করলে আপনি এখানে কি ভেরিফাইড, অবশ্যই ভেরিফাইড হলে আপনি করবেন। তারপরে এখান থেকে এভাবে আপনি করতে পারবেন। তো এটা আমি এখনও সঠিক বলতে পারি না কীভাবে কী করতে হবে, তো এটা আসবে, আমি ভেরিফাই হলে হয়তো আসবে। তারপর এখান থেকে উইথড্র করতে পারেন, উইথড্র অপশন আছে। তো সেম একই জিনিস, এবং ট্রানজ্যাকশন আছে, এখান থেকে ট্রানজ্যাকশন সিস্টেমটাও হয়তো ভেরিফাই হলে দেখা যাবে, এবং পিটিপু ট্রেড হিস্টোরি এটাও আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং এ ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ গিভ এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর আপডেটস অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল।